আবার ঢিলাকুলুপ তো ব্যবহার করতেই হবে শরীরে লাগলে শরীর ধুতে হবে এবং আপনাকে উজু করতে হবে তো ঢিলা কুলুপ এই ব্যবহার করা বাধ্যতামূলক ঢিলাকুলুপ ব্যবহার আপনি করবেন এমন ভাবে করবেন যাতে করে আপনার শরীর থেকে আপনার পেশাবের রাস্তায় রাস্তায় যাতে এক ফুটাও পেশাব না থাকে পেশাবের রাস্তায় যে পেশাবটা থাকে সেটা যাতে একেবারে বের হয়ে যায় ছেলেদের হোক মেয়েদের হোক পরবর্তীতে আপনার ঢিলাকুলুপ ব্যবহার করা শেষ অথবা পানি ব্যবহার করলেন পানি খরচ করলেন পরবর্তীতে দেখা গেল যে অল্প অল্প বের হচ্ছে তখন কিন্তু আপনার আপনার মাসালা হবে যে আপনি করে ব্যবহার করেন ব্যবহার করতে হবে তো ঢিলাকুলুপ যারা মানে যুবক যুবতী আছে তাদের জন্য সহজ অল্পতেই পেশাবটা নেমে যায় এবং সহজ হয় তাদের জন্য অল্প সময়ে আহ নেওয়া যায় কিন্তু ঢিলা যারা মরব্বী আছে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয় জেলাগুলো ক্ষেত্রে তারা পরিষ্কার হতে পবিত্র হতে একটু সময় লাগে এই জন্য তারা পবিত্র হওয়ার জন্য আপনার কোন আবদ্ধ জায়গার মধ্যে আপনাকে কেউ পারেন পাল আড়াতে পারেন যেটা ইচ্ছা সেটা করতে পারেন কিন্তু আপনি খোলা মাঠের মধ্যে যেহেতু শুনেছেন যে পেশাবের রাস্তাটা ক্লিয়ার করতে হবে সেটার জন্য আপনি এমন ভাবে সতর্ক খুলে মাঠের মধ্যে হাঁটা শুরু করলেন অথবা জনসম্মুখে আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন যেখানে আপনার লারা দিতে অথবা কাশি দিলে একটু সময় লাগতো তো মানুষের সামনে আপনাকে যে জায়গায় পাঁচ মিনিট লাগতো সেখানে আপনি কথার কথা দশ মিনিট লাগালেন কিন্তু মানুষের সামনে এভাবে সতর্কলে হলে করবেন না মানুষকে হাসাবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তফুদান করুক এখন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন